press the bell icon on the YouTube app and never miss another update. দ্বিতীয় সেলিম অটোমান সাম্রাজ্যের ১১তম সুলতান ছিলেন। সুলতান দ্বিতীয় সেলিম ১৫৬৬ সাল থেকে ১৫৭৪ সাল পর্যন্ত অটোমান সুলতান হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু পূর্বসূরীদের মতো সুলতান সেলিম তার সুলতান নামের প্রতি বেশ একটা সুবিচার করতে পারেনি। তিনি স্বৈরাচারী উচ্চাভিলাষী ছিলেন এবং সংসারের সুখের প্রতি বেশি আগ্রহী ছিলেন তিনি। বেশিরভাগ সময় হারেমের মধ্যে মদ পান করতেন। এই কারণে তাকে সারহুস সেলিম বা সৌদ উপাধি দেওয়া হয়, যার অর্থ সেলিম দ্য ড্রাঙ্ক। সুলতান দ্বিতীয় সেলিম সিংহাসনের জন্য প্রায় অসম্ভব একজন প্রার্থী ছিলেন, কিন্তু তার ভাই শাহজাদা মেহমেদ, শাহজাদা জাহাঙ্গীর, শাহজাদা বায়েজিদ ও সৎ ভাই শাহজাদা মুস্তফার মৃত্যুর পর সুলতান দ্বিতীয় সেলিম ছাড়া আর কোনো উত্তরসূরি ছিল না। সুলতান দ্বিতীয় সেলিম সিংহাসনে বসার আগে তার পিতার কাছ থেকে রাষ্ট্র পরিচালনা করার জন্য সামরিক বা বেসামরিক কোনো উপদেশ পাননি। তিনি সবসময়ই সালতানাতের প্রতি উদাসীন ছিলেন। দ্বিতীয় সেলিমের রাজত্বকে তার পিতা সুলতান সুলেমানের আদর্শ শাসনের তুলনায় একটি অদ্ভুত বৈপরীত্য হিসেবে দেখা হয়। সুলতান দ্বিতীয় সেলিমের রাজত্বেই অটোমান সাম্রাজ্যের একটি ধীর পতন শুরু হয়, কারণ মাতাল সুলতান সেলিম সাম্রাজ্যের কোনো বিষয় নিজে তদারকি করতেন না। তিনি তার গ্র্যান্ড ভিজিয়ারের অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে সাম্রাজ্যের অধিকাংশ দায়িত্ব ছেড়ে দেন, কারণ সুলতানের শাসন বা রাষ্ট্রীয় বিষয়ে কোনো আগ্রহ ছিল না। যে কোনো প্রচার অভিযানে সুলতানদের সশরীরে উপস্থিত না থাকার চল সুলতান দ্বিতীয় সেলিমের আমল থেকেই শুরু হয়। যদিও সুলতান দ্বিতীয় সেলিমের শাসনকাল ছিল খুবই অল্প, কিন্তু সেই সময় থেকেই অটোমান সাম্রাজ্যের দুর্ভাগ্য নেমে আসা শুরু করে। দ্বিতীয় সেলিম অটোমান সাম্রাজ্যের দশম সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট ও হুররাম সুলতানের সন্তান ছিলেন। তিনি ১৫২৪ সালের ২৮ মে আধুনিক ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। সুলতান দ্বিতীয় সেলিমের মা হুররাম সুলতান ছিলেন একজন দাসী, কিন্তু পরবর্তীতে তিনি সুলতান সুলেমানের বৈধ স্ত্রী হয়ে ওঠেন। সুলতান সেলিমের শাহজাদা মেহমেদ, শাহজাদা আবদুল্লাহ, শাহজাদা বায়েজিদ ও শাহজাদা জাহাঙ্গীর নামের চারজন ভাই ও মিহরিমা সুলতান নামে একজন বোন ছিল। সুলতান সেলিমের সৎ ভাই ছিলেন শাহজাদা মুস্তফা। তিনি মূলত সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী ও ভবিষ্যৎ সুলতান ছিলেন। দ্বিতীয় সেলিম ১৫৬৬ সালের ২ সেপ্টেম্বর অটোমান সিংহাসনে বসেন। তার রাজত্বকাল মাত্র ৮ বছর স্থায়ী হয়েছিল। সিংহাসনের সবথেকে যোগ্য উত্তরাধিকারী ছিলেন সুলতান সুলেমানের বড় ছেলে শাহজাদা মুস্তফা, কিন্তু শাহজাদা মুস্তফাকে সুলতান সুলেমানের আদেশে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এর আগেই সুলতান সুলেমানের আরেক ছেলে শাহজাদা মেহমেদ স্মলপক্সে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অন্যদিকে সেলিমের ছোট ভাই শাহজাদা জাহাঙ্গীর ভাই মুস্তফার মৃত্যুশোকে মৃত্যুবরণ করলে সিংহাসনের প্রার্থী হিসেবে বাকি থাকে কেবল শাহজাদা সেলিম ও শাহজাদা বায়েজিদ। কিন্তু দ্বিতীয় সেলিম তার ভাই বায়েজিদকে তার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেন। অবশেষে দ্বিতীয় সেলিম ৪২ বছর বয়সে তার পিতা সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের মৃত্যুর পর হাঙ্গেরির ফ্রন্টে সুলতান নিযুক্ত হন। সুলতান সেলিমের জামাতা সেকুল্লো মেহমুদ পাশা ছিলেন তার গ্র্যান্ড ভিজিয়ারি বা মুখ্যমন্ত্রী। সুলতান সেলিম রাজ্য নিয়ন্ত্রণের সকল দায়িত্ব সেকুল্লো পাশের উপর ছেড়ে দিয়ে নিজে তোপকাপি প্রাসাদে তার হারেম উপভোগ করতেই ব্যস্ত থাকতেন সবসময়। সুলতান হওয়ার দুই বছর পর ১৫৬৮ খ্রিস্টাব্দের ১৭ই ফেব্রুয়ারি তিনি কনস্ট্যান্টিনোপলে রোমান সম্রাট দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ানের সাথে একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছাতে সক্ষম হন। তার গ্র্যান্ড ভিজিয়ারের সৌজন্যই তিনি এই চুক্তি সম্পাদন করতে পেরেছিলেন। এই চুক্তি অনুযায়ী সম্রাট অটোমানদের ৩০,০০০ মুদ্রা উপহার দিবেন এবং সেই সাথে অটোমানরা মোলদাভিয়া ও ওয়ালাচিয়ার উপর সম্পূর্ণ কর্তৃত্ব পাবে। এই চুক্তি অটোমানদের জন্য একটি বড় উন্নয়ন হিসেবে গণ্য করা হয়। ১৫৬৯ সালে সুলতান দ্বিতীয় সেলিম তার একটি বড় নৌবহর ও জেনিসারি সৈন্যদের আশ্রাখানে পাঠান। উদ্দেশ্য ছিল ভলগা ও ডন সংযোগকারী একটি খাল অবরোধ করে তা সংস্কার করা। মূলত সাম্রাজ্যের উত্তর সীমানা রক্ষা করার জন্যই এই খালটি সংস্কার করা হচ্ছিল, কিন্তু আশ্রাখান অবরোধ ব্যর্থ হয়। ১৫,০০০ সৈন্যের একটি রাশিয়ান ত্রাণ বাহিনী খাল সংস্কাররত অটোমান কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সেই সাথে অটোমান নৌবহর একটি ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। ১৫৭০ সালে ইস্তাম্বুলে রাশিয়ার শাসক চতুর্থ ইভানের রাষ্ট্রদূতের দ্বারা একটি চুক্তি সমাপ্ত হয়, যা রাশিয়ান শাসক ও সুলতানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধার করে। দ্বিতীয় সেলিম যদিও কোনো প্রচার অভিযানে নিজে যাননি,
কিন্তু তার শাসনামলে হেজাজ এবং ইয়েমেনে অভিযান সফল হয়। 1571 সালে সাইপ্রাসের নিয়ন্ত্রণের জন্য লেপান্টোর যুদ্ধে অটোমানরা স্পেন ও ইতালির রাষ্ট্রগুলোর বিরুদ্ধে একটি নৌযুদ্ধে পরাজয়ের সম্মুখীন হয়। এর ফলে অটোমানদের নৌবহর পুরোপুরি ভেঙে পড়ে। নৌবহরগুলো মাত্র 6 মাসের স্বল্প সময়ের মধ্যে পুনরুদ্ধার করা হয়, যাতে অটোমানরা পূর্ব ভূমধ্য সাগরীয় অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে পারে। সুলতান দ্বিতীয় সেলিমের শাসনামলে অটোমানরা তিউনিসের উপর তাদের নিয়ন্ত্রণ ফিরে পায় এবং 1574 সালের আগস্টে অটোমানরা স্পেন থেকে তিউনিস ছিনিয়ে নেয়। সুলতান দ্বিতীয় সেলিম তার সৎমা মাহিদেভরানের সুলতানার মর্যাদা এবং সম্পদ পুনরুদ্ধার করেন। 1553 সালে মাহিদেভরান সুলতানার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সুলতান সেলিম তার স্মৃতিতে একটি সমাধিও নির্মাণ করেন। এ থেকে মূলত সুলতান দ্বিতীয় সেলিমের তার সৎ ভাই শাহজাদা মুস্তফার প্রতি ভালোবাসার প্রকাশ পায়। সুলতান দ্বিতীয় সেলিম ফেনিসীয় কন্যা নূরবানু সুলতানকে 1545 সালে কোনিয়ায় বিয়ে করেন। নূরবানু সুলতানা ছিলেন সুলতান সেলিমের অত্যধিক প্রিয়। এমনকি বিয়ের সময় সুলতান সেলিম নূরবানুকে 110,000 স্বর্ণমুদ্রা প্রদান করেছিলেন। সুলতান সেলিম ও নূরবানু সুলতানের শাহজাদা মুরাদ নামে একজন পুত্র, ইসমিহান, গেবেরহান ও শাহ সুলতানা নামে 3 জন কন্যা ছিল। ইসমিহান সুলতানা সুলতান দ্বিতীয় সেলিমের গ্র্যান্ড ভিজিয়ার সকুল্লু মেহমেদ পাশাকে বিয়ে করেন। ঐতিহাসিকদের মতে সুলতান দ্বিতীয় সেলিমের অন্য সঙ্গিনীদের সাথে আরও সন্তান ছিল। সুলতান দ্বিতীয় সেলিম তার জীবনের শেষ সময়ে এসে মাথায় আঘাত পান, আর যে কারণে 1574 সালের 15ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাকে ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়ায় সমাহিত করা হয়। সুলতান দ্বিতীয় সেলিমের মৃত্যুর পর তার পুত্র মুরাদ সিংহাসনে আরোহণ করেন পরবর্তী সুলতান হিসেবে।